দেখুন, এবার জেলখানায় ধর্ষক রাম রহিমের নারী সঙ্গ, ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরুমিত রাম রহিম সিং, বিহার রাজ্যের ডেরা সাচ্চা সহদার আশ্রমের গোপন ডেরায় রাসলীলা চালাতেন এই ধর্মগুরু। অডেল অর্থবিত্ত ও দামি দামি গাড়ি, সিনেমার হিরো, বিদেশ সফর, আমোদ প্রমোদের কোনো ঘাটতি ছিল না তার জীবনে। কিন্তু গত 48 ঘন্টায় বদলে গেছে অনেক কিছু। ভারতীয় এক ইংরেজি দৈনিকের প্রতিবেদনে জানা গেছে, রোহতকের সোনারিয়ার জেলে ধর্ষণে দোষী সাব্যস্ত গুরু রাম রহিমকে রাখা হয়েছে। তার কয়েদি নাম্বার 1997। সেখানেই প্রথম রাতে না ঘুমিয়ে কাটাতে হয়েছে ধর্ষক বাবাকে। শুধু তাই নয়, রাতে মাত্র একটি রুটি ও দুধ খেয়ে ডিনার সারেন তিনি। তবে জেলখানায় গিয়েও নতুন বিতর্কের জন্ম দিলেন রাম রহিম। কয়েদখানাতেও নাকি একজন নারী রাম রহিমের সঙ্গে রয়েছে। যদিও সরকারি সূত্রগুলো এমন দাবি উড়িয়ে দিয়ে বলেছে, সাধারণ কয়েদিদের তুলনায় কোনো বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে না রাম রহিমকে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।